কি বলছো? এই কিছুক্ষণ আগে আমার মা আমাকে খাইয়ে দিয়েছে, আমাকে কত ভালোবেসেছে। তোমরা কিছু জানো না, তোমরা চলে যাও। ছোট্ট বাচ্চা মেয়েটিকে ধরে বুঝিয়ে বাজিয়ে তাকে ওই কুটিরের মধ্যে বন্ধ দরজা দিয়ে। হঠাৎ একদিন মায়া বাইরে খেলতে গেছে। আমার মায়া 5 বছরের মেয়ে তো, ছোট্ট মেয়ে বাইরে খেলতে গেছে। আর লীলাবতী আর তার স্বামী গেছে কোথায়? তাদের বাড়িতে যে মাধব আছে তার সেবার জন্য ভিক্ষা করতে। মায়া দেখতে পেল হঠাৎ মেঘ করে এসেছে, একদম মেঘে কালো ঘটা লেগেছে। তাই দেখে মায়া তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। বাড়ি চলে এসে মা বাবা কাউকে দেখতে পাচ্ছে, তাই না দেখতে পেয়ে মায়া ঘরের মধ্যে মাধবের কাছে বসে বসে বলছে, মাধব ও মাধব, তুমি তো আমার বন্ধু, বলো ও মাধব, বলো না মাধব, আমার মা বাবা এখনো কেন আসছে না? তুমি তো দেখতে পাচ্ছো বাইরে কত মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। ও মাধব, তুমি তাড়াতাড়ি বাবা মাকে বাড়ি নিয়ে চলে আসো। লীলাবতী আর তার স্বামী দুইজন তাড়াতাড়ি করে আসছে, বাড়িতে মেয়েটি আছে তাই ভেবে। হঠাৎ ওই মেঘ এমন করে আসলো, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি বজ্রপাত, আর এত বজ্রপাত এত বৃষ্টি নেমে আসলো যে একটি বজ্রপাতে তারা স্বামী স্ত্রী দুইজনেই এহ জগৎ। মাটিতে পড়ে রইল দুটি দেহ, যেই না বজ্রপাতে মৃত্যু ঘটে গেল না, সঙ্গে সঙ্গে কোথায় যেন বৃষ্টি সব মিলিয়ে গেল। মায়াবতী মনে মনে ভাবছে, বৃষ্টি তো এই আসলো আর এই থেমে গেল, যাই যাই বাইরে বেরিয়ে দেখাসি এখনো কেন মা আসছে না। তাড়াতাড়ি করে ছোট্ট 5 বছরের মেয়ে তো গুটি গুটি পায়ে কুটিরের বাইরে বেরিয়ে রাস্তায় বেরিয়েছে মা বাবাকে খুঁজে। হঠাৎ কিছুটা দূরে গিয়ে দেখলো অনেক লোকজন গোল হয়ে দাঁড়িয়ে ভিড় জমিয়েছে। 5 বছরের মায়া মনে মনে ভাবছে, এত ভিড় কেন, ওখানে নিশ্চয়ই কিছু হয়েছে, যাই ওখানে নিশ্চয়ই কেউ খেলা দেখাতে এসেছে, আমিও দেখব। তাই তাড়াতাড়ি করে সেই 5 বছরের মায়া কি করেছে, ছোট্ট তো, সবাইকে সরিয়ে সরিয়ে একেবারে সামনে গিয়ে দাঁড়িয়েছে। সামনে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আমার মনে তো অনেক আনন্দ ছিল যে ওখানে কেউ খেলা দেখাতে এসেছে। তাই তাড়াতাড়ি করে মায়া সেই সবাইকে সরিয়ে সরিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যেই না দেখেছে বাবা মার মৃতদেহটা পড়ে আছে, চিৎকার করে বলে উঠল, না মা, স্বামী স্ত্রী দুজনের দেহটা
স্বামীর দেহ সমাধি দেয়া হয়ে গেল। মায়াবতী কুটিরের মধ্যে বসে বসে মাধবকে বলছে, মাধব তুমি কি করলে? আমি বুঝতে পেরেছি মাধব, আমার মা বাবা আর আমার কাছে আসবে না। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি আর কোনোদিনও কাউকে মা বলে ডাকতে পারবো না। কেউ আমাকে ভালোবেসে খাইবে। ও মাধব, সবাই তো ছেড়ে গেল, মাধব কথা দাও তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। ও মাধব, আমার তো আর কেউ রইল না, তুমি অন্তত কথা দাও যে তুমি আমাকে ছেড়ে যাবে। পাঁচ বছরের মেয়ে, বাবা আমাকে হারিয়েছে সেই পাথরের অচল মূর্তি, তাকে জড়িয়ে ধরে বলছে, মাধব সবাই চলে গেছে, তুমি আমাকে ছেড়ে যেও না। সবাই তো চলে গেল, কিন্তু পাঁচ বছরের মেয়ে, ও থাকবে কিভাবে? ও কি খাবে? ও কি পড়বে? সকল প্রতিবেশীরা আলোচনা করে ঠিক করলো যে ওকে আমরা সবাই দেখব, ওকে আমরা সবাই খেতে দেব, সবাই ওকে ভালোবাসব। আর ও একটু বড় হয়ে গেলে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেব। প্রতিবেশীরা সবাই মায়াকে ভালোবাসে খেতে দেয়, সবাই আদর করে, কিন্তু তার যে যন্ত্রণা, তার যে ব্যথা,
সেই কথা মাধব ছাড়া আর কেউ জানে না। যত কষ্টই হোক, যত দুঃখই হোক, বাচ্চা মেয়ে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে, আর ঘুম থেকে উঠে গিয়ে ওই ভগবানের দুটি চরণ ধরে বলে, কৃপা হে ভগবান, আমার আর কোনো কষ্ট হয় না জানো মা, আর কোনো দুঃখ হয় না, কারণ আমি তো জানি তুমি আছো। মা বলেছে যখনই বিপদে পড়বি, বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকবি, তিনি তোকে রক্ষা করবে। ও মাধব, আমার আর কিছু ভয় লাগে না, তুমি তো আছো। ওই মাধবকে দেখতে দেখতে আর পাড়া প্রতিবেশীদের আশ্রয়ে মেয়েটি যখন যৌবনকালে পা দিল, পাড়া প্রতিবেশী একটি ভালো ছেলে দেখে মায়ার বিয়ে ঠিক করল। ওমা, ভালো ছেলে মানে কি? যার সঙ্গে বিয়ে ঠিক করেছে তার নামটা হলো দ্বিজ ঘোষ। ওমা, ঘোষ মানে আমরা সবাই জানি গোয়ালা বাড়ি। ওমা, গোয়ালা বাড়ি তো ঠিক আছে, কিন্তু দ্বিজ ঘোষের বাড়িতে কোনো গরু না। কিভাবে সংসার চলে? দ্বিজ ঘোষ রোজ ভিক্ষায় যায়, আর ভিক্ষায় যা পায় তাই দিয়ে ভগবানের প্রসাদ করি তারা সেবা। দ্বিজ ঘোষ রোজ রোজ ভিক্ষায় বের হয়, কেমন ভাবে? আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, আমি তিন ভিখারি,
আমার যা কপালে আছে তাই তো হবে, বেশ আর বাধা দেব না। তাই সবাই আয়োজন করছে মায়া আর দ্বিজো ঘোষের বিয়ের আয়োজন। বাবা সবার আমার সবার খিদে লেগেছে নাকি? বেশ বেশ, আমার বিয়ে বাড়িতে সবাই পেট পুরে খেয়ে নেবেন, কিন্তু আমার শঙ্খ এনেছে। শঙ্খ যদি না আনেন উলুটা, বেশ বেশ একটু পরে শঙ্খ আর উলুর ধ্বনিটা লাগবে, একটু দয়া করে উলুর ধ্বনিটা দেবেন, ঠিক আছে? বেশ বেশ, এইবার বিবাহের আয়োজন শুরু হলো। কেমন ভাবে
যারা উলুধ্বনি দিতে পারেন না তারা জয় ধ্বনি করবেন। সবাই মিলে উলুধ্বনি করুন তো দেখিনি, তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, সবাই মিলে সবাই। বেশ বেশ, এইভাবে দিলেই হবে। তোরা সাগে বাজা, তোরা উলুধ্বনি